নমস্কার। বহুকাল আগে থেকে মানুষ তার রোগ বালাই সারানোর জন্য শরণাপন্ন হতো বিভিন্ন ধরনের ভেষজ চিকিৎসা পদ্ধতির উপর। এই সকল ভেষজ চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে মানুষ তার নিজেদের এবং পরিবারের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ তখন নিরাময় করত। কিন্তু সময় পাল্টেছে, মানুষ আধুনিক চিকিৎসা পদ্ধতির উপর নির্ভরশীল হলেও এখনও অনেকে নির্ভরশীল রয়েছে বিভিন্ন ধরনের ভেষজ চিকিৎসা পদ্ধতির উপর। কারণ ভেষজ উদ্ভিদে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না বলে এই চিকিৎসা পদ্ধতির উপর মানুষের আগ্রহ পূর্বের তুলনায় বহুগুণ বেশি হয়েছে। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের ভেষজ উদ্ভিদ, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের পরিবেশের নানাবিধ উপকার করে। কিন্তু আমরা কি জানি আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ভেষজ উদ্ভিদ আমাদের নানাবিধ উপকার করে? ঔষধি গাছগুলির মধ্য থেকে আজ কয়েকটি ঔষধি গাছকে নিয়ে আমরা দুর্গারাম রিয়াংপাড়া দ্বাদশমান বিদ্যালয়ের ডিএনএ ক্লাবের উদ্যোগে বিদ্যালয়ের স্যার শ্রীযুক্ত চিন্ময় পাল স্যারের তত্ত্বাবধানে আজ একটি ঔষধি গাছের বাগান আমরা তৈরি করলাম। নমস্কার, আমি পাথরকুচি পাতা। অন্যান্য সাধারণ গাছের তুলনায় আমার নানাবিধ উপকারিতা রয়েছে, যেমন ঠান্ডা প্রতিরোধ, কিডনির রোগ প্রতিরোধ, শরীরের জ্বালাপোড়া প্রতিরোধ, শরীরের কাটা অংশে ব্যথা প্রতিরোধ, অর্শ রোগ বা পাইলস রোগ প্রতিরোধ, জলবাহিত রোগ প্রতিরোধ, খোসপাচড়া প্রতিরোধ, ফোড়া প্রতিরোধ, কিডনির সমস্যা, পিত্তথলির সমস্যা, পাকস্থলীর সমস্যা, মিরগির সমস্যা, ডায়াবেটিক রোগের সমস্যা, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং শরীরের উজ্জ্বলতা বৃদ্ধিতে আপনারা আমার পাতার রস খেতে পারেন। এতে বেশ উপকার পাবেন। উপকারিতার পাশাপাশি আমার বেশ কিছু অপকারিতাও রয়েছে, যেমন আমাকে অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে পেটের সমস্যা, পিত্তথলির সমস্যা এবং মুখের স্বাদ নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে। নমস্কার। নমস্কার, আমার নাম তুলসী পাতা। আমার নানান রকমের উপকারিতা রয়েছে, যেমন সুগারের মাত্রা কমানোর ক্ষেত্রে, কোষপাচড়ার সমস্যার সমাধানে, পাকস্থলীর সমস্যার সমাধানে, ঠান্ডার সমস্যার সমাধানে, যৌবন ধরে রাখতে, বয়সের চাপ কমাতে, গলা ব্যথা পরিত্রাণে আপনারা আমার পাতার রস খেতে পারেন। এতে বেশ উপকৃত হবেন। নমস্কার। আইনি মুখে পুদিনা পাতা, তিনি আম্ব পুদিনা পাতা এমন তৈরি সানায় মানে চুং কুঙ্গে রমাই খেয়া চুম মা চুঙ্গে বনা রকম তো বা কুঁথে রকছে অর্ধেকে বব চুং জরি সে পুদিনা পাতা ইমা কাঞ্চি চা তুমি চিনি আবার যা উমর কম ও কে আবার থাকে তো একবার মা তো তুমি চিনি সঙ্গুর যে মম থুই থুইকে বা খাস রথে ক যদি সে আবো পুদিনা পাতে কাঁচি ইউজ কে তুমি আসুক ইয়া খে চুমি বাংক সাপুর আর পুদিনা পাতে তুফি ইয়ে চুমচি বা পালো থে দেখে কম হো কম বো বা আসু সাইখে। নমস্কার, আমি থানকুনি গাছ। আমার অনেক উপকারিতা রয়েছে, এদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য উপকারিতা হলো এতে আছে প্রচুর ভিটামিন সি, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মুখের ব্রণ দূর করে, মুখের গা এবং ক্ষতে উপকারী, পেটের অসুখে থানকুনির ব্যবহার আছে, আমাশয়ে ভালো কাজ করে, সাময়িকভাবে কাশি কমাতে সাহায্য করে, গলা ব্যথা সারাতে উপকারী, গলা ব্যথার জন্য উপকারী। নমস্কার। জুজু মত বিজ্ঞান নাম এলোভেরা গাছ। এলোভেরা হলে হি গম যেমন হু গময় অজম গুড়ি পারে ফুক্তা তো হেঁটে পারে ডায়াবেটিস গময় মনত বরাদ দিলে বরতুন গমন মনত বরাদ দিলে বরতুন গমন হেয়ে হেয়ে যত্নতে এলোভেরা লাগে, চুল যত্নতে এলোভেরা লাগে,
বুক পিড়ে দাগ পিড়ে করলে এলোভেরা আরো লাগে। নমস্কার, আমি কুলেহারা গাছ। আমার অনেক উপকারিতা রয়েছে, এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য উপকারিতা হলো পায়ের চেটু ও শরীরের কোনো অংশ ফুলে গেলে এবং কোনো কারণে কেটে গেলে রক্তপাত হলে এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কুলেহারা পাতার রস সেদ্ধ করে পান করলে বিভিন্ন উপকারিতা পাওয়া যায়। নমস্কার।